أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال رسول الله صلى الله عليه وسلم إن قلوب بني آدم كلها بين إصبعين من أصابع الرحمن كقلب واحد يصرفه كيف يشاء صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز و محترم حضرات مربیان کرام ও দিগার মুসল্লিয়ানে আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমাতে ইস্তিকামাত তথা ইসলামের উপরে অটল থাকা বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় ইমানের উপরে অটল থাকা যেটাকে কোরআনের পরিভাষায় বলা হয় ইস্তিকামাত এটা নিয়ে আলোচনা করা হয়েছিল ইস্তিকামাতের বিপরীত আসে তাগাইয়ুর অটল অবস্থা না থাকা বরং টালমটল অবস্থায় থাকা পরিবর্তন আজকে আলোচনা হবে তাগাইয়ুরুন নাস মানুষের ইমানের অবস্থার পরিবর্তন হওয়া মানুষের ইমান বাড়ে কমে মানুষের ইমান পরিবর্তন হয় মনের অবস্থা পরিবর্তন হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এমন একটা মুহূর্ত আসবে যখন মানুষ এমন হবে সকালবেলা মমিন বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে মমিন রাতের বেলা এসে কাফের হয়ে সকালে কাফের অবস্থায় উঠবে তার মানে হচ্ছে সকালে এসে উঠে এমন কোন কাজ করবে যে কাজের মাধ্যমে তার ঈমান নষ্ট হয়ে যাবে কাফের হয়ে যাবে আবার এরকম ভাবে রাতের আধারে সে এমন কোন কাজ করবে যাতে সে কাফের হয়ে যাবে এজন্য কোন ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত
এটা নিশ্চিত করতে পারে না যে সে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পর্যন্ত ভয় করতেন ইমানের সঙ্গে আমার মৃত্যু হয় কিনা। একটা হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থাটা সম্পর্কে পরিষ্কার বলা হয়েছে। আল্লাহর রাসূলের সাহাবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, মানিস্তান্না মিনকুম ফালিয়াস্তান্না বিমান কদ মাতা, তোমরা যদি কোন ব্যক্তিকে আদর্শ রূপে গ্রহণ করতে চাও তাহলে ওই লোকদেরকে অনুসরণ করো যারা মরে গেছে, যারা দুনিয়া থেকে চলে গেছে। ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কেননা জীবিত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আছে অতক্ষণ পর্যন্ত আশঙ্কা মুক্ত নয়, যে কোনো মুহূর্তে ফিতনার মধ্যে পড়ে যেতে পারে। আর ওই মৃত্যু ব্যক্তিদেরকে বলতে আল্লাহর রাসূলের সাহাবীরা সব ক্লিয়ার করে দেন, যাতে আবার মৃত্যু ব্যক্তি বলতে কেউ মাজারওয়ালাদেরকে না বুঝে। এজন্য পরিষ্কার করে দিয়েছেন, উলাইকা আসহাবু মুহাম্মাদ, সেই মৃত্যু ব্যক্তি বলতে আমি যাদেরকে বুঝাচ্ছি তারা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামরা। কানু আফদালা হাযিহিল উম্মাহ, যারা এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন। আকাল্লুহা আবারুহা কুলুবান, যাদের অন্তর ছিল একেবারে স্বচ্ছ পরিষ্কার, তাদের অন্তরের মধ্যে কোন রকম প্যাচ কোন রকম বক্রতা এগুলো ছিল না। যেটা অন্তরে বিশ্বাস করতেন ওটা বলতেন, আর যেটা বলতেন সেটা করতেন। আমাকুহা ইলমান, এলেমের দিক থেকেও যারা গভীর এলেমের অধিকারী ছিলেন, কারণ তারা সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এলেম গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম। আকাল্লাহা তাকাল্লুফান, যাদের মধ্যে কৃত্রিমতা ছিল না, কৃত্রিমতা নিজেকে বুজুর্গ রূপে পেশ করা, দেখবেন যে কথা বলছে অন্য কাজে লিপ্ত আসে, আর তাসবির দানা নাড়াচাড়া করছে, ঠোঁট নাড়াচাড়া করছে, দেখাচ্ছে যে আমি খুব বুজুর্গ মানুষ। তো এরকম এই কৃত্রিমতা, অথবা তার লেনদেন ঠিক নাই, কালো বাজারি ব্যবসায় জড়িত, ধোকাবাজিতে জড়িত, সুদে জড়িত, কিন্তু মাশাআল্লাহ পাগড়িবি আছে, জুব্বা আছে, আবার জিকিরবি করে, এরকম ভাবে এই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না। সেজন্য বলছেন আকাল্লাহ তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিহি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেছিলেন, সাহাবী হওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছিলেন। ওয়ালি ইকামাতি দীনিহি, এবং তাদের মাধ্যমে আল্লাহ তাআলা তার দীন কায়েমের জন্য তাদেরকে নির্বাচন করেছিলেন। ফাআরিফু লাহুম ফাদলাহুম, তোমরা সেই সাহাবীদের মর্যাদা, তাদের যে ফজিলত, তাদের মাকাম উপলব্ধি করো। অত্তাবিউহুম আলা আসারিহিম, আর তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করো। ওয়াতামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, এবং তোমরা তাদের আখলাক, তাদের আদর্শ, তাদের চরিত্রকে অনুসরণ করো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, কেননা তারাই ছিল হেদায়েতের উপরে এবং সিরাতে মুস্তাকিমের উপরে। তো এখানে হাদিসের প্রথম অংশে বলা হলো যে তোমরা ওই লোকদেরকে অনুসরণ করো যারা মরে গেছে, সেই মরে গেছে বলতে সাহাবীদের প্রতি ইঙ্গিত করলেন। জীবিত লোক যতক্ষণ পর্যন্ত জীবিত আছে অতক্ষণ পর্যন্ত যে কোনো মুহূর্তে ইমানের পরীক্ষায় লিপ্ত হয়ে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এ প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের সহি হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাঈন মিন আসাবিইর রহমান, বানি আদমের মানুষের সমস্ত রূহগুলো আল্লাহর দুইটা আঙ্গুলের মাঝখানে, দুইটা আঙ্গুলের মাঝখানে। আল্লাহর আঙ্গুল বুঝলাম,
আল্লাহর আঙ্গুল দেখতে কিরকম এটা আমরা জানি না, এই জন্য এসব বিষয়গুলো সবসময় ক্লিয়ার থাকবেন। কোরআনুল কারিমে আছে আল্লাহ তাআলা আরশে আছেন, আর রহমান ও আল্লাহর আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন। বুখারীর এক হাদিসে আছে আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আকাশে অবতীর্ণ হন, অবতীর্ণ হওয়া পাওয়া গেল। এরকম ভাবে কোরআনে সূরায় হুদাইবিয়ার সে বায়াতের আলোচনা করতে গিয়ে বলা হয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সাহাবায়ে কেরামদের হাতের উপরে, নবীর হাতের উপরে ছিল সাহাবিদের হাত, আর তাদের হাতের উপরে ছিল আল্লাহর হাত, তার আল্লাহর হাত পাওয়া গেল। এখানে হাদিসে পেলাম আমরা যে সমস্ত মানুষের অন্তরগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, তাহলে এই আল্লাহর আরশ অবস্থান করা, প্রথম আসমান অবতীর্ণ হওয়া, এরকম ভাবে সাহাবিদের হাতের উপর আল্লাহর হাত থাকা, মানুষের অন্তরগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে থাকা, এই যে আল্লাহর হাত আঙ্গুল এগুলো আরশে থাকা, এগুলো আমরা বুঝলাম। কিন্তু এটার পদ্ধতি, এটা কি ধরনের, ধরনটা আমরা জানি না, এ সম্পর্কে জানার সুযোগ আমাদের নেই। ইমান রাখা ফরজ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এটা খুব সুন্দর করে বলেছেন, নুজুলুর রব্বে মালুম ওয়া ইসতিওয়াহু মালুম, আল্লাহ তাআলার আরশে সমাসীন হওয়া আমরা জানি, আল্লাহ তাআলা যে আকাশ অবতীর্ণ হন, প্রথম আসমান অবতীর্ণ হন তা আমরা জানি, ইয়াদুহু মালুম আল্লাহর হাত আমরা জানলাম, আল্লাহর আঙ্গুল আছে আমরা জানলাম, ওয়া কাইফিয়াতুহু মাজহুল, কিন্তু এর সুরত কি, এর পদ্ধতি কি এটা আমরা জানি না। ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন, যা আমরা জানলাম অতটুকুর উপর ঈমান রাখা ওয়াজিব, ঈমান রাখা জরুরি। ওয়াসওয়ালু আনহা বিদআতুন, এই সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ হচ্ছেন অসীম আর আমরা হচ্ছি সীমিত জ্ঞানের অধিকারী। আমাদের সব সীমিত, আমাদের চোখের দৃষ্টি সীমা সীমিত, কানের শ্রবণ শক্তি সীমিত, আমাদের জ্ঞানের পরিধি সীমিত। এই সীমিত জিনিস দিয়ে অসীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আয়ত্ত করা সম্ভব না। সুতরাং এখানে যেটা বলা হচ্ছে, এ প্রসঙ্গে একটু ইঙ্গিত করে দিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সমস্ত মানুষের অন্তরগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। এরপরে বলছেন কা কলবিন ওয়াহিদিন, একটা কলবের মতো, দুনিয়ার সমস্ত মানুষের কলবটা আল্লাহর কাছে একটা কলবের মতো। ইউসাররিফুহু কাইফা ইয়াশাউ, আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ওলট পালট করেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখেলেন, নিজেও দোয়া করতেন, সুম্মা কালা, এরপরে বলেছেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, অন্তরের ওলট পালটকারী, তুমি আমাদের অন্তরগুলোকে, আমার অন্তরকে তুমি তোমার আনুগত্যের উপরে স্থির রাখো, অটল রাখো। তাহলে এটা আমাদেরও দোয়া করতে হবে, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, হে অন্তরের পরিবর্তন করার ক্ষমতাধারী, হে অন্তরের মালিক, তুমি আমার অন্তরটাকে তোমার আনুগত্য এবং তোমার ইবাদতের উপরে অটল রাখো, যেন টালমটল হয়ে না যায়, যেন আমি বিভ্রান্তির মধ্যে পড়ে না যাই, আমি যেন গোমরাহির মধ্যে চলে না যাই। এরকম ভাবে আরো কিছু হাদিস আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসুরু আন ইয়াকুলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, কলব মানেই হচ্ছে পরিবর্তন, আমাদের যে অন্তর এটার আরবি নাম হচ্ছে কলব, আর কলব মানেই হচ্ছে পরিবর্তন করা, যেহেতু এটা বারবার পরিবর্তন হয় এজন্য কলবকে কলব বলা হয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কুলুবের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, তুমি আমার কলবটাকে তোমার দীনের উপরে স্থির রাখো, অটল রাখো। ফাকুলতু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকুলতু ইয়া নবিয়াল্লাহি, আমি বললাম যে হে আল্লাহর নবী, আমান্না বিকা ওয়া বিমা জিতা বিহি, আমরা আপনার উপর ঈমান এনেছি এবং আপনি যা কিছু নিয়ে আগমন করেছেন সবগুলোর উপর ঈমান এনেছি। ফাহাল তাখাফু আলাইনা, আপনি কি আমাদের উপরে
আশঙ্কা বোধ করছেন, কারণ এই দোয়ার অর্থ কি, আল্লাহ আমাদের অন্তরকে তুমি তোমার দিনের উপর অটল রাখো, তার মানে সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন। এই জন্য সাহাবিরা বুঝতে পারলেন বিষয়টা, জিজ্ঞেস করলেন আপনি কি আমাদের ইমানের ব্যাপারে আশঙ্কা বোধ করছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা নাআম ইন্নাল কুলুবা বাইনা ইসবাইন মিন আসাবির রহমান, যে মানুষের অন্তরগুলো আল্লাহর আঙ্গুলের মাঝখানে অবস্থিত, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশাউ, তিনি এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করেন। তিরমিজি এবং ইবনে মাজাহ হাদিস এটা। আরেকটা হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم مثل القلب كريشه بارض فلات بارض فلات, মানুষের অন্তরটা হচ্ছে একটা বিশাল মাঠের মাঝখানে, একটা মরুভূমি, একটা বিশাল মাঠের মাঝখানে একটা পাখির পর পড়ে থাকলো, তার যে অবস্থা সেরকম পাখির পরের মতো, মোরগের পর, পাখির পর, পর পর্যন্ত ওই যে কি থাকে, পাখ না বলে ওটাকে আর কি বলে, পালক বলে, পালক, পাখা, পর, যেটাই বলেন, এটা অবস্থা যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারিশাতিন বিআরদিন ফালাতিন, একটা চাটিল ময়দানের মাঝখানে একটা পাখির পালকের মতো, পাখার পালক বা পরের মতো, ইউকাল্লিবুহার রিহা রিয়াহু যাহরান লিবাতনিন, যেটা একবার উল্টায় একবার পাল্টায়, এরকম ভাবে মানুষের অন্তরের অবস্থা। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষের অন্তর পরিবর্তনশীল। এই পরিবর্তনটা হয় কিসের কারণে, এটা আমরা আরেকটা হাদিসের থেকে আমরা নিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্তমান যে মুসলিম বিশ্বের অবস্থা এটাকে খুব সুন্দর করে তুলে ধরেছেন একটা হাদিসে। ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা, অচিরেই এমন একটা মুহূর্ত আসবে যখন আল উমাম, দেখেন আল্লাহর নবীর শব্দটা পর্যন্ত কি সুন্দর, বর্তমানে যে জাতিসংঘ এটাকে আরবিতে বলে আল উমামুল মুত্তাহিদা, আল উমাম আল মুত্তাহিদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই জাতিসংঘের জন্মের কল্পনা করার আগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা দিয়েছেন আল উমামু। এক সময় আসবে আল উমাম সমস্ত কাফের শক্তিগুলো তাদের সংঘ, তারা ঐক্যবদ্ধভাবে একজন অপরজনকে আহ্বান করবে, দাওয়াত দিবে,